তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন চট্টগ্রামে বিএনপির সমাবেশে জনজোয়ারের কথা বলল মাঠের এক তৃতীয়াংশ পূর্ণ হয়নি এমনকি নিজেদের কর্মীদেরও তারা মাঠে নামাতে পারছে না বলে মন্তব্য করেন হাসান মাহমুদ গাইবান্ধায় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন তাদের সিদ্ধান্ত প্রমাণ হয়েছে সব সময় কমিশনের মাধ্যমে নির্বাচন হয় সরকার শুধু সহযোগিতা করে নির্দেশে তারা ভোট আর এখানে 500 কিলোমিটার দূরে বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ভোট যখন বন্ধ করা হলো মানুষ এতে হতবাক শুধু হয়নি মানুষ বলছে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের এই সিদ্ধান্ত প্রচণ্ড প্রশ্নবোধক একটি সিদ্ধান্ত হয়েছে জনগণ বলছে অত্যাচার আমি বলছি না।